সিয়াম 83তম বিএমএ লং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে চান্স পেয়েছে, এবং সিয়াম আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আইসিএসবির জন্য প্রিপারেশন নিতে এসেছিল। তো প্রিপারেশন নিয়ে আল্লাহর রহমতে সে আজকে গ্রিন কার্ড অর্জন করে তোমাদের সামনে সবাই উপস্থিত, মিষ্টি নিয়ে উপস্থিত হয়েছে, মিষ্টি খাওয়াবে বলে ওই জন্য একটা সবাই করো চলেছে। এই যে গ্রিন কার্ডটা একটু দেখাই আমরা, সে আমরা একটু সামনে আসছি। আর দিস ইজ দ্য গ্রিন কার্ড আফটার বেস্ট এফোর্ট, এটা পেতে হয় আর কি। আমরা একটা বোর্ডটা শুনাই, বোর্ড হচ্ছিল 2185 বোর্ডে সে পরীক্ষা দিছে, এস কে আদনান মাহমুদ। আর সব থেকে মজার বিষয়, সিএমএ দুই বন্ধু কলেজ ফ্রেন্ড, তারা ইশরাক এবং নীরব, তারা মিলিটারি একাডেমিতে ট্রেনিংরত অবস্থায় আছেন, তারাও আমাদের একাডেমি থেকে আইসিএসবির কোর্স করে গেছে, এবং সিএমও কোর্স করলো, তিন বন্ধু একসাথে এখন ট্রেনিং করবে, এটা একটা আনন্দের বিষয় তাই না সিনিয়র? এই যে আমরা একটা ছবিটা তুলি, হ্যাঁ ধরো সিএম, ভেরি গুড। আসলে গ্রিন কার্ড পাইলে কিন্তু খুব আনন্দ লাগে তাই না? আমার কাছে বেসিক্যালি খুব আনন্দ লাগে যে না কাউকে গাইডলাইন দিয়ে অ্যাডভাইস দিয়ে, কেউ যখন আর্মি অফিসার হয়, নেভি অফিসার হয়, এয়ারফোর্স অফিসার হয়, এটা আসলে গর্বে বুক ভরে যায় তাই না? ভেরি গুড। আমরা কিন্তু সিএম এর মন্তব্যগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে আসবো, আবার এসে তোমাদেরকে আমরা সাজেস্ট করার চেষ্টা করবো, সিএম এর পরামর্শগুলো জানানোর চেষ্টা করবো। কারণ যে সাফল্য পায় তার ডিরেকশন গুলো তোমরা যদি শুনো তাহলে তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, কি বলো সিএম তাই না? আর যদি কিছু বলার থেকে সিএম আপাতত সংক্ষেপে তুমি একটু বলো। স্যার আমাদের তো সংক্ষেপে বলতে, এই গ্রিন কার্ড পাওয়ার জন্য সবার প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো, তারপরে আমি ধন্যবাদ জানাবো আমার পরিবারের সদস্যদেরকে। আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল আমি একজন আর্মি অফিসার হই, তারপরে যিনি আসেন আমার মেন্টর হিসেবে আমাকে সবসময় পথ দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের হিমেল স্যার। তিনি উনি আমাকে পথ দেখিয়েছেন একজন ভালো মেন্টর হিসেবে, এই জন্য আজ আমি আল্লাহর অশেষ কৃপায় গ্রিন কার্ড পেয়েছি এবং আজ তোমাদের সামনে এসেছি। আমি আশা করি এরকম একজন মানুষের কাছ থেকে যদি তোমরাও মানে তাকে মেন্টর হিসেবে বেছে নিতে পারো এবং তার গাইডলাইন অনুযায়ী চলতে পারো, এবং এখানে একটা ব্যাপার আছে, সবাই গাইডলাইন অনুযায়ী মানে গাইডলাইন শুনে সবাই কিন্তু মেনে চলে না, তো যদি তোমরা তার গাইডলাইনগুলো একবারে মেনে চলতে পারো পুরোপুরি, তাহলে আমি আশা করি আল্লাহ যদি চায় অথবা তোমার নিজেকে যদি থাকে তাহলে তুমি অবশ্যই গ্রিন কার্ড পাবে। গ্রিন কার্ড মানে এটা তাই না? গ্রিন কার্ড পাওয়ার পিছনে আমরা এর বন্ধুদের পরামর্শগুলো শুনাইছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আগামীতে ইনশাল্লাহ তোমাদের সামনে কি বলে সিএম এর পরামর্শগুলো নিয়ে আসবো। কি সিএম দেওয়া তো যাবে তাই না, যারা নতুন আছে ইয়াং জেনারেশন, কারণ আমরা তো বলে বলে যেটা বলি অনেকে মনে করে যে আসলে কি শুনি আর না শুনি, তোমরা গ্রিন কার্ড পেয়ে আসছো যেটা বলবা সেটাই কিন্তু নতুন শিক্ষার্থীরা করার জন্য মরিয়া হয়ে কাজ করবে, তো এটা তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য কাজে লাগবে আর কি তাই না? তাহলে আমরা সিএম এর জন্য আরেকটা করতালি দিই ইনশাল্লাহ, আগামীতে দেখা হবে, সবার জন্য শুভকামনা থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ।